Bye. বিদেশ থেকে আনি দেয় ওগুলা দিয়ে চলি কোন রকম করি এলা বেশি টাকা দেওয়া না লাগে তো হ্যাঁ নাকি এলা সরকার সব ফ্রি দিছে চাউল খাও ড্রেস সব ফ্রি দিলে দিবে পানি ওই সোনালি বাবাটা আসুক আগত বুঝি দেখুন কি কয় ঘুমলে দেন যদি কালি 9টায় পাঠে দেন হ্যাঁ ঠিক আছে অরম চা খাই না না হবে গরমের দিন রাহুল আসুন যে এই যে ওই গেট ব্যাগটা নিয়ে কোনবা একটা চেঙ্গি বগল আছে পুরে রাহুলের মা কয়া দেওয়া হবে এই কথা কি ঘটনা চলি আছে এলিয়া চলো চলো যাই চলো চলো আসো আসো রে বাবু সুশীলের কাকির বেটি অল্প সময় পরে মা মা মুই আসলো হ্যাঁ বাবা বসে ও মা মুই না একটা শ্রেণীকে খালতাম ওনাক মুই বিয়ে করাম তুমি আমার ঘটক পাঠ দিস তো সোনালীর বাড়ি তোর বাবা ওই যে ওটি কোনো কাম করে লাগছে এলে দিয়ে আসিস আর জলদি আসির গোস তো তোর বাবা হ্যাঁ ঠিক আছে ভালোই হল তুই আসলু টাকা পয়সা সেই সমস্যা হয়েছে আমার একেবারে ও হ্যাঁ তুই যা গাঁওখান ধুইয়া আয় ব্যাখ্যান নে ধর মুই ভাত বাড়ব তখন মাথাটা খাইছে মোর সোনালি হ্যাঁ তোমরা খায় তাই মাটি দিয়ে তাই বহুত ব্যাকাম করিছে কি করে মোর বেটি
মই ঘৰত নথকা অৱস্থাত মোৰ ঘৰৰ পৰা টকা পইচা সোণ গহনা সকলোবোৰ লৈ মোৰ দাৰোণৰ লগত পলাই গৈছে হয় নেকি ৰণ শুনালে আছো আগত যদি সঁচা এমন হয় মই তোমাৰ সব বস্তু ঘূৰি দিম তোমাৰ চিন্তা নকৰেন ঠিক আছে কালিৰ ভিতৰত মই সব বস্তু ঘূৰাই দিব লাগিব আহিছো পরের দিন তোমরা গুলাও শোনো সপা গুলাক আগতে বিদেশত না পাঠান পড়াশোনা করে জ্ঞান দাও শিক্ষিত করো উমরে আমার দেশের ভবিষ্যৎ না হলে তোমারও ওই যে সোনালির মার মতো অবস্থা হবে তো দর্শকগণ তোমার সকালে মনত হয়তো একটা ভাবনা আসি গেছে যে রাহুলের মা সোনালির ঘরত ঘটক পাঠিয়ে দিলনে নাই তো এটি জানার জন্যে আমার সাথত থাকেন আমার ভিডিওর দ্বিতীয় খণ্ড আসি গেছে ধন্যবাদ